বক্সনগর এবং ধনপুর দুই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন সাংবাদিক সম্মেলনে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য গ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ায় ধনপুর এবং বক্সনগরের নির্বাচক মডুলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব মঙ্গলবার সম্পন্ন হয়েছে দুই কেন্দ্রেই উৎসবের মেজাজে ভোট হয়েছে বলে দাবি করেন বিজেপির শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি কথা জানান নির্বাচন করেছে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসে যেভাবে ভোটদান করেছে তাতে আমি বক্সনগর এবং ধনপুরে সমস্ত ভোটারদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনে ভোট নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় ভোটকর্মী এবং আরক্ষার প্রশাসনকে অভিনন্দন জানান উপভোটের গতি প্রকৃতি দেখে তিনি নিশ্চিত দুই কেন্দ্রেই বিজেপি মনোনীত প্রার্থীরাই বিপুল ভোটে জয়যুক্ত হবেন যে যে ভোটের যে ট্রেন্ড সেই ট্রেন্ড থেকে আমরা নিশ্চিত হয়ে গেছি যে ভারতীয় জনতা পার্টি দুটি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হবে উপভোটে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী বিধায়ক বিজেপি নেতৃত্ব এবং কর্মকর্তারা পরিশ্রম করেছেন তাই তাদেরও অভিনন্দন জানান তিনি বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেন উপভোটে একটিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মে মানুষ খুশি এই খুশির প্রতিফলনই উপভোটে প্রত্যক্ষ করা গেছে বলে দাবি করেন তিনি ব্যুরো রিপোর্ট আগরতলা টিভি